ইফতারে ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল কুলি সহযোগিতায় প্রথমআলো.com। দর্শক, আজকে যে ডেজার্ট রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে মিক্স ফ্রুট কাস্টার্ড। চলুন দেখে নিই কি কি লাগছে এর উপকরণে। কাস্টার্ড পাউডার, আপেল কুচি, পেঁপে কুচি, আনার, খেজুর কুচি এবং আমি এখানে নিয়েছি হাফ লিটার পানি। এই হাফ লিটার পানি আমি বয়েল করব এবং তার সাথে মিশিয়ে দেব কাস্টার্ড পাউডার, আর তারপর আমি এতে মিক্স করব ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। তাহলে আর দেরি না করে চুলাটা অন করে নিলাম। এবার আমি হাফ লিটার পানি পুরোটাই প্যানে ঢেলে দেব। পানিটা সামান্য গরম হয়ে এলে আমি এতে মিক্স করে দেব ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এখন আমি দিয়ে দিব ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। হাফ লিটার পানিতে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিক্স করব। কাস্টার্ডটা যদি একটু ঠিক না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না, আর সেজন্যই দুধটা একটু ঘন করে দিতে হবে। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে ঢেলে দেব কাস্টার্ড পাউডার। এখানে হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার রাখা আছে, আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। কাস্টার্ডের মিল্কটা ঘন হওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে জাল করব। অনেকটা ঘন হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিট জাল করলেই এটা ঘন হয়ে যাবে। কাস্টার্ডটা অনেকটা ঘন হয়ে আসছে, এখন আমি এখানে ঢেলে দেব খেজুর। সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আরো কিছুক্ষণ নেড়ে তারপর এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেব। দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি চুলা বন্ধ করে সার্ভিং ডিশে ঢেলে দেব। দর্শক, এই ডেজার্টটা আসলে ফ্রিজে রেখে তারপর তৈরি করতে হয়। যেহেতু আমার হাতে অতটা সময় নেই তাই আমি পুরোটাই তৈরি করে দেখাচ্ছি। এবার একে একে মিক্স করে দেব সব ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি আপেল কুচি, এবার দিচ্ছি পেঁপে, দিয়ে দেব আনার। সবগুলি ফ্রুটস একসাথে মিক্স করে দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার মিক্স ফ্রুট কাস্টার্ড। এই ছিল আজকের ডেজার্ট রেসিপি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।